নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর দু হাজার অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর প্রতিদিনের মতো আজ উনিশে জানুয়ারি শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে তুরস্কের ইস্তাম্বুলে ফ্রিডম ফর প্যালেস্টাইন শীর্ষক একটা আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি উঠেছে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ইরান এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার আবহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন উভয় দেশই ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় সাড়ে হাজার অন্যদিকে ব্রিগেডের হামলায় গাজায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আর একটা মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী কুর্দিস্তানের এরবিলে ইরানের আইআরজিসির হামলায় মোসাদের মূল হোতা কুর্দি তেল টাইকুন নিহত হয়েছেন বিলকিসবানোর ধর্ষকদের আর বাড়তি কোনো সময় নয় রবিবারই আত্মসমর্পণ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার সকালে অসমে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে ফের অগ্নিগর্ভ মণিপুর চলেছে গুলি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিষ্ণুপুর জেলায় চার গ্রামবাসীর উপর চলে এই গুলি চালনার ঘটনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর তুরস্কের ইস্তাম্বুলে ফ্রিডম ফর প্যালেস্টাইন শীর্ষক একটা আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি উঠেছে ১৪ থেকে পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত ওই সম্মেলনে বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি সহ ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠার দাবি ওঠে আল কুদ্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ওই সম্মেলনের সহযোগিতায় ছিল গ্লোবাল ফোরাম ফর মডারেশন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স আরব ইন্টারন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেশনস অ্যান্ড সলিডারিটি কুয়ালালামপুর ফোরাম ফর থট অ্যান্ড সিভিলাইজেশান সম্মেলন শেষে জায়নিজম ইজ রেসিজম এবং প্রতিরোধ একটা অধিকার এবং কর্তব্য নামের দুটো উদ্যোগের ঘোষণা করা হয় এতে অংশ নেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সভাপতি ডক্টর আলী কারাদাগি ফিলিস্তিনি শিক্ষাবিদ আজাম আল তামিমি নেনসল ম্যান্ডেলার পৌত্র জুয়েলিফেল ম্যান্ডেলা সেন্টার ফর পলিটিক্যাল ডেভেলপমেন্টের পরিচালক আহমেদ আল আতাওয়ায় এবং আল জায়তুনা সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড কনসালটেশনের পরিচালক মহসেন সালেহ ইরান এবং পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার আবহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন উভয় দেশই ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না পাকিস্তানের বেলুচিস্তানের একটা ঘাঁটিতে গত মঙ্গলবার হামলা চালিয়েছে ইরান এতে নিহত হয়েছেন অন্তত চারজন প্রতিবাদে বৃহস্পতিবার ইরানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান এতে এখনও পর্যন্ত কম করে নজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা ইরান এবং পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন উভয় দেশই ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না জর্ডানে এক সাংবাদিক সম্মেলনে ফিদান আরও বলেছেন দুদেশেরই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা উচিত প্রসঙ্গত উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল চলমান সংঘাতের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন পাকিস্তান অবশ্যই ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে তবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না এই সময় তিনি আরও বলেছেন সকল প্রকার সামরিক আগ্রাসন মোকাবিলা করার মতো ক্ষমতা পাকিস্তানের আছে ইরান পাকিস্তান ইস্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন পাকিস্তান বিশ্বের সব দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করে তেমনি সব রাষ্ট্রের কাছ থেকে নিজেদের নিরাপত্তাও আশা করে এর ব্যতিক্রম হলে জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দেবে না পাকিস্তান গাজায় একশো দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় সাড়ে চব্বিশ হাজার অন্যদিকে কাস্তাম ব্রিগেডের হামলায় গাজায় পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্তাম ব্রিগেডের রকেট হামলায় গাজার দক্ষিণাঞ্চলে পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন খান ইউনিসের পূর্বাঞ্চলে এই হামলার ঘটনাটা ঘটেছে এদিকে গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনাদের গোলা বর্ষণে আট শিশুসহ সহ কুড়িজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের আল কুয়েত হাসপাতালে ভর্তি করা হয়েছে ওদিকে পশ্চিম তীরের তুলকারাম শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের একজন ছিলেন মোহাম্মদ ফয়সাল দাউদ নামের এক ফিলিস্তিনি যুবক গাজায় ইসরায়েলি হামলার একশো চারতম দিনে গত সাতই অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে চব্বিশ হাজার ছাড়িয়ে গিয়েছে আহত হয়েছেন প্রায় ষাট হাজার জন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আরেকটা মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগরে নতুন করে একটা মার্কিন পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সরকার অকুণ্ঠ সমর্থন দেওয়ার কারণে মার্কিন জাহাজে এই হামলা হল গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে এডেন উপসাগরে অবস্থান করার সময় কেম রেঞ্জার নামে ওই জাহাজে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্রটা সরাসরি মার্কিন জাহাজে আঘাত এনেছে গত দুমাস ধরে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং দেশটার সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বহু জাহাজে এবং ইসরায়েল অভিমুখী বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছে এছাড়া ইসরায়েলের অন্তত একটা জাহাজ আটক করেছে তারা কুর্দিস্তানের এরবিলে ইরানের আইআরজিসির হামলায় মোশাদের মূল হতা কুর্দি তেল টাইকুন নিহত হয়েছেন ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের এরবিল শহরে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সোমবার যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে নিহত হয়েছেন কুর্দি তেল টাইকুন পেসরা মাজিদ আগা দিজাই তিনি ছিলেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ এজেন্ট দিজাই ইরাক থেকে অবৈধভাবে ইসরায়েলের কাছে তেল রপ্তানি করে নিজের ভাগ্য গড়েছেন আইআরজিসি মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দিজাই নিহত হওয়ার ঘটনা থেকে একথা প্রমাণ হয় যে যখন আইআরজিসির হামলা হয়েছে তখন সেইখানে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল কুর্দি গণমাধ্যমের খবর অনুযায়ী দিজাই ফ্যালকান গ্রুপের প্রধান ছিলেন যে গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা তেল গ্যাস নির্মাণ এবং কৃষি বিষয়ক ব্যবসা মজার বিষয় হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে তারা ইরাকি কুর্দিস্তানের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা এবং অনেক আন্তর্জাতিক তেল কোম্পানিকে নিরাপত্তা সেবা দিতে পেরে সন্তুষ্ট এই কথা মূলত বিভিন্ন নিরাপত্তা কোম্পানির সাথে ফ্যালকন গ্রুপের প্রধানের গভীর যোগসূত্রের প্রতি ইঙ্গিত করে যা তাকে মোশাদের কাছাকাছি নিয়ে আসে মূলধারার গণমাধ্যমের ফোকাস বেশিরভাগ সময়ই দিজাইর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য এবং কুর্দিস্তানের শাসক বার্জানি পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের দিকেই ছিল সেই কারণে ইসরায়েলি গুপ্তচর সংস্থার সাথে তার ঘনিষ্ঠতা আড়ালে থেকে যায় ইরানের প্রেস টিভি কিছু ছবি চেপেছে যা দিজাইয়ের সাথে মোশাদের সম্পর্কের কথা প্রকাশ করেছে ইরাকি কুর্দিস্তানে ইসরায়েলি গুপ্তচর সংস্থার অপারেশনে কিভাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তা ছবিতে স্পষ্ট হয়েছে মোসাদের এই সব তৎপরতা মূলত ইরানকে লক্ষ্য করেই পরিচালিত হতো বানর ধর্ষকদের আর বাড়তি সময় নয় রবিবারই আত্মসমর্পণ করতে হবে তাদের একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বিলকিস বানর গণধর্ষণে দোষী সাব্যস্ত এগারো জন অপরাধীকে আত্মসমর্পণ করতে হবে রবিবারের মধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের জন্য বাড়তি সময় নয় বিভিন্ন অজুহাত নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্জি দায়ের করেছিল বিলকিসের তিনজন ধর্ষক তিন অভিযুক্ত গোবিন্দ ভাই রমেশ চন্দনা এবং মিতেশ ভাট আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়েছিল প্রথম জনের অজুহাত ছিল তার মা অসুস্থ বাবা অসুস্থ দেখাশোনা করার লোক নেই তাই বাড়তি চার থেকে ছ সপ্তাহ সময় চায় দ্বিতীয় জনের অজুহাত ছিল তার ছেলের বিয়ে আয়োজনের জন্য ছ সপ্তাহ বাড়তি সময় লাগবে তৃতীয় জনের অজুহাত ছিল ফসল উৎপাদন করতে বাড়তি ছ সপ্তাহ সময় লাগবে কিন্তু শীর্ষ আদালত সাপ জানিয়ে দিয়েছে এই আবেদনগুলোর মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যেসব কারণ দেখে আত্মসমর্পণ পিছনোর চেষ্টা করা হয়েছে তার কোনো ভিত্তি নেই শুধু এই কারণে কারো জেলযাত্রা আটকানো যায় না যার অর্থ রবিবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে বিলকিস মামলার এগারো জন অপরাধীর শুক্রবার সকালে অসমে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার দলীয় সহকর্মীদের সাথে বিশ্বের বৃহত্তম জনবহুল দ্বীপ মাজুলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যোরহাট জেলার নিমাতিঘাট থেকে বেশ কয়েকটা নৌকো তাদের মাজুলি জেলার আফালামুখ ঘাটে নিয়ে যায় বিশেষ ফেরি দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হন তাঁরা রাহুলের সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ রাজ্য সভাপতি ভূপেন কুমার বরাহ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আফলামুখ ঘাটে পৌঁছনোর পর রাহুল গান্ধী কমলাবাড়ি চারিয়ালি যাবেন এবং সেখানে বিশিষ্ট বৈষ্ণব স্থান পুনিয়াতি সত্র পরিদর্শন করবেন গারমুর হয়ে যাত্রাটা জেংরাইমুখের রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে সকালে এর বিরতি নেবে রমেশ এবং দলের সাংসদ গৌরব গগৈয়ের সেখানে একটা সাংবাদিক সম্মেলন করারও কথা রয়েছে ফের অগ্নিগর্ভ মণিপুর চলেছে গুলি বৃহস্পতিবার সন্ধ্যাতে রাজ্যের বিষ্ণুপুর জেলার চার গ্রামবাসীর উপর গুলি চালিয়ে এই হত্যালীলা চলে পুলিশ সূত্রে খবর বিষ্ণুপুরের নেংথখং খা খুন উতে গুলি চালনার ঘটনা ঘটেছে আচমকাই গুলি চলে নিহতদের মধ্যে এক ব্যক্তি এবং তার ষাট বছর বয়সী পৌরব বাবা ছিলেন ঘটনার সময় তারা চাষের জমিতে কাজ করছিলেন হঠাৎ করে পাঁচ থেকে ছজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় সেখানে হাজির হয় হত্যালীলা চালানোর পরেই দুষ্কৃতীরা পাহাড়ের দিকে পালিয়ে যায় ঘটনার একদিন আগেই মায়ানমার সীমান্তবর্তী মোড়ে শহরে জঙ্গিদের হাতে দুই পুলিশ কমান্ডার খুন হয়েছিলেন আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন একই দিনে ইম্ফল পশ্চিম জেলায় দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই আরও এক গ্রামবাসী প্রাণ হারিয়েছেন এর মাত্র কয়েক ঘন্টা পরই এই চার ব্যক্তিকে হত্যা করা হলো সব মিলিয়ে আটচল্লিশ ঘন্টায় মণিপুরে হিংসার শিকার সাত জন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট অভিষেকের আবেদনটা শুনানির তালিকায় আসবে না বলে জানিয়েছেন শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের রেজিস্টার পর্যবেক্ষণে জানিয়েছেন অভিষেকের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন নতুন করে আমার মক্কেলকে আবেদন করার কথা জানিয়েছে শীর্ষ আদালত গত দশই জানুয়ারি বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সরগুল তৈরি হয়েছিল সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটা চিঠিও জমা পড়ে শীর্ষ আদালতে এর মধ্যেই হাইকোর্ট থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমে মুখমুখি হয়ে অভিষেকের সম্পত্তির হিসাব ও তার উৎস জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায় তাই নিয়েই বিতর্ক হয় একজন বিচারপতির প্রকাশে এমন মন্তব্য নিন্দা করেন শাসক দলের একাংশ এই আবহে সুপ্রিম কোর্টের দারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না আইএসএফ শুক্রবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ এর আগে আই এস কে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল কিন্তু সেই অনুমতি খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালত জানিয়েছে রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ তারা কোনো ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওসাদ সিদ্দিকীর দল কর্মসূচি আয়োজন করতে পারবে আইএসএফ এর সভা নিয়ে এর আগে সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ ছিল গত বছর রানী রাসমণি রোডে আইএসএফ কে কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ রয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই ঘটনা থেকে নওশাদের দল কি শিক্ষা নিয়েছে হলফ নামার আকারে আদালতে তা জানাতে বলা হয়েছিল শুক্রবার আইএসএফের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য আপনার মক্কেল জামিনে রয়েছেন ওই নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারপরেও এবছর বছর সভায় কিছু হবে না আদালত সেটা বিশ্বাস করবে কি করে ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারলেও সিঙ্গেল বেঞ্চ যা শর্ত দিয়েছিল তা কে মেনে চলতে হবে বলে জানিয়েছে জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে ম্যারাথনকে আইএসএফ এর সভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিচারপতি তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর একটা কথা কয়েক মাস হলো নিউজ নির্ভিকের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর নাকি তাদের কাছে পৌঁছচ্ছে না অথচ আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরাম নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরে নিয়মিত ঝটপট দশটা খবর এবং কম বেশি রাত দশটায় বিশেষ প্রতিবেদন তো নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে নিউজ নির্ভিকের খবর না পৌঁছলে বুঝতে হবে যে হয় তারা নিয়মিত দেখেন না অথবা ফেসবুক বা ইউটিউব এই নিয়মিত না দেখার দরুণেই তাদের কাছে রেকমেন্ড করছে না নিউজ খবরা খবরাখবর এক্ষেত্রে উপায় হলো ফেসবুকে গিয়ে বাংলায় নিউজ নির্ভিক লিখে সার্চ করা এবং ইউটিউবে গিয়ে বাংলা এবং ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা ইংরেজিতে নিউজ নির্ভীক এন ইডব্লিউএস ভিআই কে লিখে সার্চ করা তখন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীকের সব খবরই তখন আপনার আপনি আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের এক স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ